আমরা খুব অনাকাঙ্ক্ষিতভাবে একটা কনফ্রন্টেশনের দিকে যাচ্ছি। আপনি নাগরিকের ভোটাধিকার কেড়ে নেবেন কেন? এটা তো আসলে সংবিধান লঙ্ঘন। একটা সংসদ হবে প্রধানমন্ত্রী এবং সরকারের জন্য আতঙ্কের জায়গা, যে তাকে প্রশ্ন করা হবে, তাকে গ্রিল করা হবে, তাদেরকে আপনার সারাক্ষণ জবাবদিহিতার আওতায় আনা হবে। জবাবদিহিতার প্রতিষ্ঠানের পরিবর্তে সংসদ পরিণত হয়েছে তোষামোদের প্রতিষ্ঠানে। এটা আর এখন একটা রাষ্ট্র পর্যায়ে নাই, এটা একটা রাষ্ট্র নামক বিশাল লুটের এবং অত্যাচারের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এই সমস্ত ভুয়া নির্বাচনের মাধ্যমে। এখনকার যে সংকটটা সেটা একটুখানি ভিন্ন, কারণ আমরা কিন্তু এত বছর যাবৎ মানে সাজানো নির্বাচন করে অনেক বছর যাবৎ ক্ষমতা আছে এরকম কোনো রেজিমকে আমরা আগে দেখি নাই। আমরা এরশাদকে দেখেছিলাম, এরশাদ সাজানো নির্বাচন করার পর বেশি দিন টিকতে পারে নাই, আমি 1988 ইলেকশনের কথা বলছি। আবার খালেদা জিয়া সরকারকে দেখেছিলাম 1996 সাজানো নির্বাচন করার পর ফেব্রুয়ারির, তারা কিন্তু টিকতে পারে নাই। তো এই গভর্নমেন্ট যে কোনোভাবেই হোক দুটো সাজানো নির্বাচন করেও টিকে আছে। এবং এইবার আমরা কেন আমি বলছি একটু ভিন্ন, এবার আমরা প্রথম দেখতে পাচ্ছি যে 2014 বা 2018 নির্বাচন নিয়ে আমাদের যারা আন্তর্জাতিক দাতা গোষ্ঠী আছে, বন্ধু রাষ্ট্র আছে, তাদের তেমন কোনো আগ্রহ ছিল না। তারা মানে তেমন কোনো আপত্তি করে নাই, আপত্তি করেছিল কিন্তু খুব কার্যকরী কোনো পদক্ষেপ নেয় নাই। এবার আমরা প্রথম দেখতে পাচ্ছি এই গত 15 বছরের মধ্যে, বিশেষ করে আমেরিকা এবং তার মিত্র রাষ্ট্রগুলো, তারা অত্যন্ত নিবিড়ভাবে, অত্যন্ত কি বলবো, জোরালোভাবে এই জিনিসটা এক্সপেক্ট করছে যে যেন অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হয়, অংশগ্রহণমূলক যেন হয়, সেটার কথাও কেউ বলছে। এবং বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো আমরা এক ধরনের স্যাংশন দেখতে পাচ্ছি, যদিও ভিসা নীতিকে পুরোপুরি স্যাংশন বলা যাবে না, কিন্তু এক ধরনের নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা দেখতে পাচ্ছি বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো, যেটাকে সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের সাথে সম্পর্কিত করা হচ্ছে। সুষ্ঠু এবং অবাধ নির্বাচনে পথে বাধাগ্রস্ত যারা তাদেরকে ভিসা নীতির আওতায় আনা হচ্ছে। এখন এমনি শুনলে হয়তো মনে হয় মার্কিন ভিসা না পেলে কী আসে যায়, কিন্তু বাংলাদেশের মতো রাষ্ট্রে যেখানে প্রচুর পুঁজি পাচারের ঘটনা ঘটে, যেখানে ক্যানাডায় আমরা ক্যানাডাতে আমরা বেগমপাড়া হয়ে গেছে শুনি, মালয়েশিয়াতে শুনি, তো এই সমস্ত বাংলাদেশের মতো দেশে যেখানে অসৎ রাজনীতিবিদ, ব্যবসায়ী, এদের একটা বিরাট সিন্ডিকেট পুঁজি পাচার করেছে এবং তাদের জন্য পুঁজির পাহারা দেওয়া এবং তাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তাদের নিরাপত্তা, তাদের স্বার্থের জন্য, তাদের জন্য আপনার এই আমেরিকা, ক্যানাডা এইসব দেশে ভিসা যে কত গুরুত্বপূর্ণ, এই ভিসানীতি প্রয়োগের মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি। এই জন্য এই ভিসানীতিটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। তাহলে আজকে যদি মেক্সিকোয় ভিসানীতি দিত বাংলাদেশকে, বা ধরেন আজকে যদি পাকিস্তানে ভিসানীতি দিত বাংলাদেশকে, কিছুই আসতে যেত না, এটা কোনো আলোচনাতেই আসতো না। তো যাই হোক, এটা আলোচনায় এসেছে, এটা আপনার একটা খুব গুরুত্বপূর্ণ এবং খুব নতুনত্ব বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির ইতিহাসে। এখন দেখা যাক এটার ইম্প্যাক্টটা কোথায় গিয়ে দাঁড়ায়। তবে আমার কাছে কেন জানি মনে হচ্ছে আমাদের সিচুয়েশনটা একটা কনফ্রন্টেশনের দিকে যাচ্ছে। সরকারের পক্ষ থেকে কোনো রকম সমঝোতার ইঙ্গিত দেখা যাচ্ছে না এখন পর্যন্ত, যদিও তাদের কথাবার্তা মনে হচ্ছে এই ভিসা নীতি এবং আরও স্যাংশন আসতে পারে এই জিনিসটাতে তারা খুব ডিস্টার্বড, কিন্তু তাদের নমনীয় হতে দেখা যাচ্ছে না। বিরোধী দলকেও কোনো নমনীয় হতে দেখা যাচ্ছে না, কোনো মধ্যবর্তী কোনো মানে প্রপোজাল নিয়ে কেউ এগিয়ে আসছে না। তো মনে হচ্ছে আমরা খুব অনাকাঙ্ক্ষিতভাবে একটা কনফ্রন্টেশনের দিকে যাচ্ছি। এই কনফ্রন্টেশনের কারণ হচ্ছে যারা ক্ষমতায় থাকে তারা ক্ষমতায় ছাড়তে চায় না, তারা বিভিন্ন ধরনের কারচুপি করে, বিভিন্ন ধরনের অন্যায় কাজ করে ক্ষমতায় থাকতে চায়। এবং স্বভাবতই যখন বিরোধী দল যখন থাকে তারা তো এটা অ্যাকসেপ্ট করতে দিতে রাজি না, কারণ রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য কী? রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য হচ্ছে ক্ষমতায় যাওয়া, এবং ক্ষমতায় যাওয়ার মতো শক্তিমত্তা বা সমর্থন যেসব দলের আছে বলে তারা মনে করে, তারা এটা প্রচণ্ড বিরোধিতা করে। আবার এথিক্যাল কারণে অনেকে বিরোধিতা করে, যে আপনি নাগরিকের ভোটাধিকার কেড়ে নেবেন কেন? আবার ধরেন যাদের আইনের শাসনের প্রতি, সংবিধানের প্রতি, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাবোধ রয়েছে, সেরকম সেই দৃষ্টিকোণ থেকে অনেক রাজনীতিবিদ, বিশেষ করে নাগরিক সমাজের লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠে যে এটা তো আসলে সংবিধান লঙ্ঘন, খারাপ ধরনের অপরাধ।
এবং এটা ইন এ সেন্স এটা হচ্ছে দেশের মানুষকে চিট করা, এটা হচ্ছে একটা রাষ্ট্রকে লুট করার জন্য, একটা রাষ্ট্রকে প্লান্ডার করার জন্য জোর জবরদস্তিভাবে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় থেকে যাওয়া, এত বড় অন্যায়। এবং এই এই যে অবৈধভাবে থেকে যাওয়া বা ভুয়া নির্বাচন করা, এটা কিন্তু অনেক বড় বড় অন্যায়ের জন্মদাতা এই ঘটনাটা। ফলে এইটার মাধ্যমে যারা ক্ষমতায় আসে, আমি সবসময় এটা বলি, যারা ভুয়া নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে, সে ক্ষমতাটা আসে কীভাবে? কারোর উপর তো ভর করে, কার উপর ভর করে? পুলিশের উপর ভর করে, জনপ্রশাসনের উপর ভর করে প্রধানত, কিছু কিছু ক্ষেত্রে বিচার বিভাগের উপর ভর করে। যেহেতু পুলিশ এবং জনপ্রশাসন ভিত্তিক শক্তি নির্ভীক শক্তি ভিত্তিক সরকার, তো তার জবাবদিহিতা, তার ভালোবাসা, তার কাউকে তোয়াজ করার ক্ষেত্রে সে মানে পুলিশ আর জনপ্রশাসনের মন জুগিয়ে চলে। সরকার তখন জনগণকে খুশি রাখার চেষ্টা না করে শুধুমাত্র পুলিশ, জনপ্রশাসন, তাদের পক্ষের ব্যবসায়ী, তাদের পক্ষের সাংবাদিক, এদেরকে খুশি রাখার চেষ্টা করে, একটা ক্ষুদ্র জনগোষ্ঠীকে। এবং এই ক্ষুদ্র জনগোষ্ঠী যেহেতু সরকারের অবাধ আনুকল্য পায়, তাদের এবং তাদের সাথে সম্পর্কিত মহলগুলো তখন রাষ্ট্রকে লুটপাট করা শুরু করে ও জনগণের প্রতি অ্যাকাউন্টেবিলিটি ফিল করে না যে আমি তো তোমার ভোটে আসি নাই। যারা দেশ শাসন করে তারা দেশটা ঠিকভাবে শাসন করে না, তারা দেশ শাসন করার পরে, দেশের ক্ষমতায় আসার পর তারা অবাধ লুণ্ঠন করে, রাষ্ট্রীয় পুঁজি লুণ্ঠন করে, বিভিন্নভাবে করে। আপনার একটা প্রকল্পকে অতিমূল্যায়িত দেখায়, 100 কোটি টাকার প্রকল্প 300 কোটি টাকা করে 200 কোটি টাকা মেরে দেয়। তারপর হচ্ছে আপনার ব্যাংকের টাকা পাচার করে, অবাধে লুণ্ঠন করে। তারপর আপনি জানেন আমদানি রফতানির ক্ষেত্রে ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং করে পুঁজি পাচার করে। এখন এটা প্রত্যেক আমলে কম বেশি হয়। আগে হতো কি, যারা ক্ষমতায় আছে তারা মনে করতো 5 বছর পর তো নির্বাচন হবে, 5 বছর পর তো আমাকে ধরবে, বিরোধী দল ক্ষমতা আসলে আমাকে ধরবে, তার মধ্যে একটা ভয় কাজ করতো, 5 বছর পর আমাকে ধরবে, 5 বছর পর মিডিয়া আমার বিরুদ্ধে লাগবে, এই ভয়টা কাজ করতো দেখে সে রয়ে সয়ে অন্যায় করতো। এখন 15 বছর যাবৎ দেশে এই ভয় নাই, ভয় না থাকার কারণে তারা বেপরা হয়ে গেছে। আপনি দেখেন আজকে একটা পুঁজি পাচারের জন্য অভিযুক্ত একটা শিল্প গোষ্ঠী সুপ্রিম কোর্টে গিয়ে আবেদন করছে যে তাদের ব্যাপারে যেন কোনো নিউজ ছাপা না হয়। অডাসিটি চিন্তা করেন, তো এই 15 বছরে তাদের অডাসিটি এই পর্যায়ে গেছে, এই 15 বছরে অডাসিটি এই পর্যায়ে গেছে, একজন পুলিশ কর্মকর্তা প্রকাশ্যে বলতে পারছে আপনি নৌকায় ভোট দেন, বিনা উস্কানিতে জনগণের উপর গুলি করতে পারছে, গুম করে দিতে পারছে বিরোধী দলের সংগঠককে, নেতাকে, কর্মীকে। কারণ 15 বছর যাবৎ সে তার ভয়টা নাই, সে ক্ষমতা হারাইতে পারে, মিডিয়া তাকে এক্সপোজ করতে পারে, বিচার বিভাগ তারে দুর্নীতি, অন্যায়, গুম, খুনের বিচার হতে পারে, এই ভয়টা তার চলে গেছে। তো এটা ভয় চলে গেলে একটা মানুষ কী হয়? সরকার তো মানুষেরই সমষ্টি। এই দুইটা ভুয়া নির্বাচনের মাধ্যমে সরকার টিকে গেছে বলে সংকট অনেক বেশি ঘনীভূত হয়েছে। অবশ্যই অবশ্যই এখন বাংলাদেশে সবচেয়ে আকর্ষণীয় লাভজনক ব্যবসা হচ্ছে এমপি হওয়া, সবচেয়ে লাভজনক ব্যবসা। এমপি হওয়ার সাথে সাথে আপনি সরকারি প্রকল্প পাওয়া, ব্যাংকের থেকে লোন পাওয়া, বিভিন্ন ব্যাংক, গণমাধ্যম, বিভিন্ন শিল্প কারখানা প্রতিষ্ঠা করা, অবাধ অনুমতি পাওয়া, নিজের এলাকার প্লান্ডার করা, নিজের এলাকার জমিদার বনে যাওয়া, নিজের এলাকার সম্রাট বনে যাওয়ার পথ তৈরি হয়েছে। কারণ সুষ্ঠু নির্বাচন নাই, ফলে এখানে ইনভেস্ট করতে মানুষ পাগল হয়ে যাচ্ছে। তো এখানে এই এমপি হওয়ার ব্যবসাতে ইনভেস্ট করতে কারা আগায় থাকবে? যার কাছে টাকা আছে সে, ভালো মানুষের কাছে তো অবাধ টাকা থাকবে না। যে জন্য আপনি টিআইবি জরিপে দেখছেন 62% ব্যবসায়ী, আরেকটা দেখলাম যে অধিকাংশ সময় ব্যয় হয়েছে প্রধানমন্ত্রীকে প্রশংসা করতে গিয়ে। একটা সংসদ হবে প্রধানমন্ত্রী এবং সরকারের জন্য আতঙ্কের জায়গা, যে তাকে প্রশ্ন করা হবে, তাকে গ্রিল করা হবে, তাদেরকে আপনার সারাক্ষণ জবাবদিহিতার আওতায় আনা হবে। আর এটা হয়ে দাঁড়িয়েছে আপনার তোষামোদির জায়গা, জবাবদিহিতার প্রতিষ্ঠানের পরিবর্তে সংসদ পরিণত হয়েছে তোষামোদির প্রতিষ্ঠানে। না না, এটা আপনার এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা। সংবিধানে 70 অনুচ্ছেদ আছে, আপনি সরকারের বিরুদ্ধে ভোট দিলে আপনার সংসদ সদস্য পদ চলে যাবে। সরকারের বিরুদ্ধে যদি আপনি সকাল থেকে রাত পর্যন্ত সারাদিনও সমালোচনা করেন, সবচেয়ে কঠোরতম ভাষায় সমালোচনা করেন, তাও আপনার সংসদ সদস্য পদ যাবে না। এটা ভুল ধারণা। ওইখানে বলা আছে 1 নম্বর হচ্ছে আপনি যদি দলের বিপক্ষে ভোট দেন, আর 2 নম্বর হচ্ছে আপনি নিজে যদি দল থেকে পদত্যাগ করেন। এখন ধরেন আমি যদি এমপি হই,
এমপি হওয়ার পর আমি যেই দল থেকে এমপি হয়েছি সেই দলে ধরেন প্রধানমন্ত্রী আছে, আমি ওনার প্রচণ্ড ধরনের সমালোচনা করি। এখন ধরেন ওই দলটা ক্ষুব্ধ হয়ে আমাকে দলটা বহিষ্কার করে দিল, তাও আমার সংসদ সদস্য পদ যাবে না, আমি নিজে রিজাইন করলে সংসদ সদস্য পদ যাবে, এটা একটা ভুল ধারণা। এমন সত্তর অনুচ্ছেদ আপনাকে ভোটাধিকার অধিকার নিয়ন্ত্রণ করেছে, আপনার কথা বলার অধিকার নিয়ন্ত্রণ করে নাই। এখন সে কথা বলার অধিকার, কথা বলার অধিকার প্রয়োগ করতে যাবে কেন? সে তো যাবে তার তোষামোদি করার সুযোগ প্রয়োগ করতে। এবং যত বেশি আপনি প্রধানমন্ত্রীকে তোষামোদি করবেন, তত আপনি সচিবালয়, ব্যবসায়ী প্রতিষ্ঠান, ব্যাংক, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে মনে হবে যে আরে উনি তো খুব বেশি সরকারের লোক, ওনার হম্বিতম্বি অন্যায় চাওয়া এটা পূরণ করার একটা বাধ্যবাধকতা আমার মধ্যে আছে। সমস্ত রাষ্ট্রযন্ত্র, সমস্ত রাষ্ট্রের প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হয়ে গিয়েছে সরকার, সরকার পক্ষের লোককে তোষামোদি করা, তাদের স্বার্থ পূরণ করা, তাদের অন্যায় ন্যায় অন্যায় যে কোনো আবদার পূরণ করা। এটা আর এখন একটা রাষ্ট্রের পর্যায়ে নাই, এটা একটা রাষ্ট্র নামক মানে বিশাল লুটের এবং অত্যাচারের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এই সমস্ত ভুয়া নির্বাচনের মাধ্যমে। ভুয়া নির্বাচন একটা হলে পরে দুই তিনটা ভালো নির্বাচন হলে ভুয়া নির্বাচনের ইম্প্যাক্টটাকে আপনার ইজ করা যায়, প্রশমিত করা যায়। এখন ভুয়া নির্বাচন আপনার কমপক্ষে দুইটা ভুয়া নির্বাচন পরপর হয়েছে, কমপক্ষে আপনার 10 বছর যাবৎ একটা মানে অত্যন্ত বিতর্কিত, মানে এটা আসলে বৈধ সরকার কিনা এটা নিয়ে আমার মনে সন্দেহ রয়েছে, সরি। কারণ যেটা জনগণের ভোটে নির্বাচিত কিনা আগের রাতে ভোট হয়ে যায় সেটাকে তো কোনোভাবেই বৈধ নির্বাচন হতে পারে না। ফলে এরা এদের মানে এটা একটা রাষ্ট্রের নামে একটা গোষ্ঠীর লুটপাটের জায়গায় পরিণত হয়েছে এবং সেই গোষ্ঠীটা নিজেরা নিজেদের ইলেক্ট করছে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে। গণতন্ত্রে অনির্বাচিত সরকারের একসঙ্গে থাকার অধিকার নাই, ঠিক আছে। তাহলে আপনি একটু খেয়াল করে দেখেন, আমাদের দেশে দুইটা বড় বড় পোস্টে নির্বাচিত যারা হয় তারা পরোক্ষভাবে নির্বাচিত হয়। যেমন ধরেন রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি কি সরাসরি নির্বাচিত হয়? উনি সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হয়। মহিলা আসনে যারা এমপি সংসদ সদস্যদের ভোটে ইলেক্টেড হয়, সংসদ সদস্যের মনোনয়ন। তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তো ওইরকমই ছিল, সব সংসদ সদস্যরা মিলে বসে তারা ডিসাইড করেছে এই লোকগুলো ক্ষমতায় থাকবে, সেটাও তো ইনডিরেক্টলি ইলেকট্রিটি হলো। কারণ এটা তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল সংসদ সদস্য জনপ্রতিনিধিদের চাওয়ার ভিত্তিতে, এবং এটা তো একটা সামাজিক চুক্তি হয়েছিল রাষ্ট্রের মধ্যে। খেয়াল করে দেখেন 2011 সালে যখন আওয়ামী লীগের নেতৃত্বে সংবিধান সংশোধন বিষয়ক কমিটি হয়, বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় স্টেক হোল্ডার কে? আওয়ামী লীগ আর বিএনপি, এই দুইটা দল মিলায় দেশের অন্তত 90% মানুষের সমর্থনকে রিপ্রেজেন্ট করে, ঠিক কিনা বলেন? আচ্ছা একটু কমায় বলি, 80% অন্তত, ভাস্ট মেজরিটি। তা আওয়ামী লীগ বিএনপি দুইটা দলই তো তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেছে এখানে, তাহলে এটা এটা তো জনগণের জনগণের বৃহত্তম অংশের স্বার্থের প্রতিনিধিত্ব যারা করে তারাই তো বলেছে তত্ত্বাবধায়ক সরকার। তারপর আবার সংসদ, যেই সংবিধান সংশোধনীর মাধ্যমে হয়েছে সেটাও হয়েছে জনগণের প্রতিনিধির মাধ্যমে। এরপরে যে সরকারগুলো ছিল আপনার মনে আছে, আওয়ামী লীগ সরকার বলেছে আমরা চিরকালের জন্য তত্ত্বাবধায়ক সরকার চাই। এখন আপনার যদি মনে এতই কনফিউশন আসে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে, আমি তো চ্যালেঞ্জ করলাম, আপনারা একটা গণভোট দেন না, তত্ত্বাবধায়ক সরকার চান কি না নির্বাচনকালীন সময়ে? আমার ধারণা এটা বোধহয় যারা এই ধরনের ইয়ে করেছে ডয়েট সেভেলে বোধহয় করেছিল। তো ডয়েট সেভেলেরটা বললাম না, আমার নিজেরটা আপনাকে বলি, আমি বিশ্বাস করি মিনিমাম 70% মানুষ বলবে হ্যাঁ আমরা তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে ভোট চাই। তো গণভোটও তো আপনারা জনগণের সম্মতির ভিত্তিতে হয়, ঠিক না? এখন আপনি তত্ত্বাবধায়ক সরকার জনগণের সম্মতির ভিত্তিতে কিনা, গণতন্ত্র কিনা এইসব প্রশ্ন তুলছেন, আগের রাতে নির্বাচন করে ফেলেন, আপনি এই প্রশ্ন তুলছেন? আপনারা একটা মনে রাখতে হবে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে যখন চ্যালেঞ্জ হয়েছে তখন হাইকোর্টের মেজরিটি বিচারক 2 বার এটার পক্ষে রায় দিয়েছে। অ্যামিকাস কিউরিস যারা ছিল 11 জনের মধ্যে 2 জন বাদে, এরা রাষ্ট্রের সবচেয়ে বড় আইন বিশেষজ্ঞ, ওদের আন্ডারে বিভিন্ন বিচারপতিরা জুনিয়র হিসেবে কাজ করতো। আমি ডক্টর কামাল হোসেন ব্যারিস্টার ইশতিয়াকের কথা বলছি, বাংলাদেশের অধিকাংশ প্রধান বিচারপতি এবং বিচারপতি তাদের জুনিয়র ছিল, তারা এত বড় পর্যায়ের আইনজীবী। 11 জনের মধ্যে 9 জন সুস্পষ্টভাবে তত্ত্বাবধায়ক সরকার রাখতে বলেছে, এমনকি আপিলের ডিভিশনেও তত্ত্বাবধায়ক সরকার রাখতে বলেছিল মাত্র 1 জন কম বিচারক। আপনি যদি টোটাল নাম্বার অফ বিচারপতি হাইকোর্ট হিসাব করেন তাহলে দেখবেন ভাস্ট মেজরিটি তত্ত্বাবধায়ক সরকার রাখতে বলেছে। সংসদীয় কমিটি বলেছে দেশের সবচেয়ে বড় বড় আইনবেত্তা যারা, যারা সংবিধান বুঝে, আমার আপনার চেয়ে অনেক বেশি বুঝে, অবিসংবাদিতভাবে যারা বাংলাদেশের শ্রেষ্ঠ সাংবিধানিক আইনজীবী, কেউ কেউ মারাও গেছেন, তাদের মধ্যে 90% বলেছে তত্ত্বাবধায়ক সরকার বৈধ।
ভিসা নীতি কতটুকু ইম্প্যাক্ট রাখবে জানি না, তবে যেটুকু ইম্প্যাক্ট রাখছে রেখেছে অলরেডি সেটা বলি। ভিসা নীতি যদি না করতো তাহলে এই যে বিএনপি বিভিন্ন সভা করতে পারছে, এই যে আপনার লোকজন একটু আগের চেয়ে একটু সাহস করে কথা বলতে পারছে, এই যে আপনার সরকারি বা পুলিশ বাহিনীর নিপীড়ন নির্যাতন কিছুটা কম দেখতে পাচ্ছি, এটা ভিসা নীতির ইম্প্যাক্ট। ভিসা নীতি হওয়ার আগে তো এই অবস্থা ছিল না। এর আগে যখন র্যাবকে স্যাংশন দিয়েছিল তার আগে কতগুলো দেশে গুম হতো আর স্যাংশনের পর কতগুলো গুম হয়েছে, এটা আপনি কম্পেয়ার করে দেখেন, দশ ভাগের এক ভাগও না। অর্থাৎ স্যাংশন কাজ করেছে, ভিসা নীতিও তো এক ধরনের স্যাংশন। স্যাংশন কোনটা? যে স্যাংশন হচ্ছে মূলত যেটা আপনার আচরণকে নিয়ন্ত্রণ করার জন্য একটা পদ্ধতি বা মেজার্স। ভিসা নীতিও তো আচরণকে নিয়ন্ত্রণ করছে। কেন করছে? কারণ এই রাষ্ট্রে বড় বড় ক্ষমতায় যারা আছেন তারা তাদের পরিবার পরিজন অনেকে আমেরিকায় থাকেন, অনেকে আমেরিকাতে পুঁজি পাচার করেছেন, অনেকের আমেরিকাতে সন্তানরা পড়াশোনা করেন বা সন্তানরা পড়াশোনা করবেন, আমেরিকা কানাডা বাদ দিয়ে বা ইউরোপ বাদ দিয়ে তারা তাদের কথা চিন্তা করতে পারে না, তাদের ঠিকানা শুধুমাত্র বাংলাদেশ না, তাদের ঠিকানা বাংলাদেশ এবং আমেরিকা বা বাংলাদেশ এবং কানাডা এরকম, কারণ তাদের পরিবারের ম্যাক্সিমাম থাকে বিদেশে। তো তার স্বার্থ তো ওই দেশের সাথে সম্পর্কিত, তো ওই দেশ যখন ভিসা রেস্ট্রিকশন দেয় তখন এটা বিরাট এক ধরনের স্যাংশনের মতোই তার জন্য হয়ে দাঁড়ায়। ফলে এটা কিছুটা হলেও অন্তত এক্সটার্নাল বিহেভিয়ারকে কন্ট্রোল করবে। ভিসা নীতির প্রয়োগে আপনার আজকে যে মত প্রকাশের বা আপনার সমাবেশের যতটুকু স্পেস তৈরি হয়েছে এটা যদি বিরোধী দল ঠিক মতো ইউটিলাইজ করতে পারে তাহলে সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা অনেক বাড়বে। আজকে আপনাকে সিচুয়েশনটা ভিন্ন করে বলি, আজকে যদি ক্ষমতায় বিএনপি থাকতো, বিরোধী দল যদি আওয়ামী লীগ থাকতো আর এইরকম যদি ভিসা নীতি হতো, আওয়ামী লীগ দুই সপ্তাহের মধ্যে বিএনপি সরকারকে ফেলে দিত। আওয়ামী লীগের এই সর্বাত্মক সহিংস আন্দোলন করার ক্ষেত্রে আওয়ামী লীগের কোনো রাগ ঢাক নাই, সরাসরি বলে লগি বৈঠা নিয়ে ঢাকা শহরে আসবেন, লগি বৈঠা নিয়ে এসেছে, ওইটা দিয়ে পিটিয়ে, ক্যামেরার ফুটেজ আছে, ওইটা দিয়ে পিটিয়েই মেরেছে তখনকার সরকারে থাকা লোকদেরকে, এবং এইভাবেই সরকারের পতন ঘটিয়েছে। এখন আওয়ামী লীগ রাজনৈতিক চাতুর্যতার মাধ্যমে অবস্থাটা এমন জায়গায় নিয়ে গেছে যে আন্দোলনের মধ্যে কোনোরকম সহিংসতা হচ্ছে মহাপাপের মতো ব্যাপার, দলকে নিষিদ্ধ করে দেওয়ার মতো ব্যাপার। সন্ত্রাস হওয়ার আগেই বা সন্ত্রাস করেছে কিনা তার আগেই ডাক দিতে থাকে যে অগ্নি সন্ত্রাস করলে কিন্তু খবর আছে টাছে, অগ্নি সন্ত্রাস কে করেছে ওইটা নিয়েও জনগণের মধ্যে প্রশ্ন আছে। তারা এমনভাবে 15 বছর ক্ষমতায় থাকার কারণে মিডিয়া এবং গণমাধ্যমে এমন একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে যে আজ পর্যন্ত কেউ ঠিকমতো ইনভেস্টিগেটই করলো না যে অগ্নি সন্ত্রাস কি আওয়ামী লীগ করেছিল নাকি বিএনপি করেছিল। তবে এটা আপনাকে বলি, তখন আপনার কিছু কিছু নিউজ ছিল যে যেই রুটে বাস চলে সেই বাসকে দেখা গেছে আজিমপুরে পড়তেছে, আজিমপুরে বাসটা নিয়ে আসছে গিয়ে দেখা গেলো বাসের মালিক আওয়ামী লীগের লোক। এগুলি থরলি ইনভেস্টিগেট করার পরিবেশ দেশে নাই বা সাংবাদিকরা করতে পারে নাই, করতে পারলে হয়তো দেখতে অগ্নি সন্ত্রাসের যেসব ঘটনা বলা হয় তার বহু কিছুর পিছনে বিরোধী দল দায়ী না, সরকারি পক্ষ দায়ী, হয়তো দেখতেন, কারণ এই ধরনের নিউজ আমি পড়েছি, আমার মনে আছে, আমার মনে আছে নুরুল কবির ভাই এটা নিয়ে প্রশ্ন তুলেছিল। তো ওরা আপনার এমন একটা পরিবেশ সৃষ্টি করেছে যে আপনাকে আন্দোলন করতে হলে শান্তিনিকেতনী কায়দায় আন্দোলন করতে হবে। শুধু আওয়ামী লীগ না, আমাদের রাজনৈতিক সংস্কৃতি ছিল জনগণ যখন স্বতঃস্ফূর্তভাবে বিক্ষোভ করে সেখানে পুলিশ বাধা দেয় তখন আপনার জনগণ একটা পর্যায়ে সহিংস হয়ে ওঠে, এটা আমাদের পলিটিক্যাল কালচারের ইন্টিগ্রাল পার্ট ছিল। কিন্তু আজকে অবস্থা এমন জায়গায় নিয়ে যাওয়া গিয়েছে যে আপনি শুধু আসবেন, স্লোগান দেবেন, চলে যাবেন, কোনো পুলিশ যদি গুলিও করে এই করে পুলিশ গুলিও করবে, পিটাবেও, পিটা আপনার ওই আপনার বিরুদ্ধেই মামলা দিবে। মানে একটা অদ্ভুত একটা জায়গা আওয়ামী লীগ তৈরি করতে পেরেছে। কেউ কেউ একটা প্রশংসা করবেন, তো আমি একটু মনে করি যদি আপনি শয়তানি কাজের প্রশংসা করতে চান ফাইন, কিন্তু আমি একটা প্রশংসা করি না, আমি মনে করি কত নিন্দনীয় একটা কাজ, পুলিশ গুলি করবে, পুলিশ পিটাবে, আবার পুলিশ যারা গুলি খেয়েছে পিটিয়েছে তাদের বিরুদ্ধেই মামলা দিচ্ছে। এটাকে যদি আপনি বলেন একটা কৌশল, তাহলে তো আপনার যারা জোর চুরি করে আপনার পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে যায় সেটাও একটা কৌশল বলতে হবে। তাহলে তাহলে পৃথিবীর সকল অন্যায় কাজই কৌশল, ধরা না পড়লেই কৌশল, ঠিক না? অবস্থাটা খুব টাফ করে ফেলেছে, এবং আমাদের মিডিয়া, সিভিল সোসাইটি এবং আমি একটা কয়েকদিন একটা লেখা লিখেছি প্রথম আলোতে, এদের মধ্যে মানে আমি এখনকার আওয়ামী লীগকে বলি কি এটা আওয়ামী লীগ না, আসলে এটা বাকশাল। বাকশাল মানে হচ্ছে একদলীয় কর্তৃত্বে বিশ্বাস করে যারা, এটা কিন্তু বাকশাল আমি বিশ্বাস করি। কারণ আপনি দেখবেন জাতীয় পার্টির মধ্যে একটা আওয়ামী লীগ আছে, আর ওয়ার্কার্স পার্টি বা আওয়ামী লীগের জোট সঙ্গী যারা এটা তো আওয়ামী লীগের বি টিম হয়ে গেছে। বাম দলগুলোর মধ্যে একটা আওয়ামী লীগ আছে, একটা ডমিনেন্ট একটা ফোর্স আছে আওয়ামী লীগের, এমনকি তারা বিএনপির মধ্যেও একটা ডমিনেন্ট ফোর্স রাখতে চায়, পারছে না দেখে এই নিপীড়ন নির্যাতন। সকল পর্যায়ে নির্বাচন, এমনকি ক্রীড়া ফেডারেশনের নির্বাচন, অবসরপ্রাপ্তদের নির্বাচন, সেখানেও ইন্টারফেরেন্স হচ্ছে, সুষ্ঠু নির্বাচন হচ্ছে না, সমস্ত জায়গায় একদলীয় একটা কর্তৃত্ব এস্টাবলিশ করেছে। এবং আমি এটা লেখাতেও লিখেছি, এবং এই একদলীয় কর্তৃত্বর বিশ্বাসী একদল
সিভিল সোসাইটি, সাংবাদিক, শিল্পী, সাহিত্যিক, এমনকি মানবাধিকার কর্মী পর্যন্ত আওয়ামী লীগ সৃষ্টি করতে পেরেছে। এমন মানবাধিকার কর্মী আছে, প্রখ্যাত মানবাধিকার কর্মী, উঠতে বসতে আমরা তার কথা বলি, ওনার কেন হৃদয়ে বাকশাল? উনি নিশ্চয়ই রূপান্তরিত হয়েছেন আওয়ামী লীগের এই বিভিন্ন বয়ানে, এরা অগ্নিসন্ত্রাস করে, এরা স্বাধীনতা বিরোধী, এরা বাংলাদেশকে আফগানিস্তান বানা ফেলবে, এগুলি শুনতে শুনতে হয়তো 15 বছর ধরে ওনাদের মনও হৃদয়ে বাকশাল হয়ে গেছে। তো সমস্যা তো আওয়ামী লীগ না, আমরা স্বাধীনতা পূর্ব সময়ে স্বাধীনতা সংগ্রাম কালে যে আওয়ামী লীগকে দেখেছি, সেই আওয়ামী লীগের প্রতি আমরা চিরদিন কৃতজ্ঞ থাকবো। তারা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে, তারা বাংলাদেশকে স্বাধীন করেছে, তারা 72 সনে একটা বহুদলীয় গণতন্ত্রের দেশ তৈরি করেছে। বঙ্গবন্ধু তখন বলেছিলেন বিরোধী দল ক্ষমতা আসলে সাদরে বরণ করে নিব, কিন্তু এই আওয়ামী লীগ তো পরে বাকশাল হয়ে গেছে। এখনকার যে আওয়ামী লীগ সেটা ওই স্বাধীনতা সংগ্রামকালের আওয়ামী লীগ না, ফলে তারা কোনোভাবেই সুষ্ঠু অবাধ নির্বাচন করতে দিতে রাজি না। তারা মনে করে এই দেশ শাসন করার একমাত্র অধিকার তাদের, সংবিধানে যাই লেখা থাকুক না কেন। তাহলে আপনি সংবিধান করেন যে বাংলাদেশ শাসন করার একমাত্র অধিকার থাকবে আওয়ামী লীগের, চতুর্থ সংশোধনী আবার করেন। পঁচাত্তরের ক্ষেত্রে তো বিএনপিকে দোষী করার কোনো স্কোপই নাই, কারণ বিএনপি তখন জন্মই হয় নাই। 75-এ যে সামরিক অভ্যুত্থান ঘটে, তারপরে বঙ্গবন্ধুর পরিবারে যে মানে জঘন্য যে হত্যাকাণ্ড ঘটে, যে পাশবিক হত্যাকাণ্ড ঘটে, এরপর যারা ক্ষমতায় আসছিল যে মন্ত্রিসভা, তাদের প্রত্যেকটা সদস্য ছিল আওয়ামী লীগার এবং ওই সরকারের প্রধান ছিল আওয়ামী লীগার। এরপরে খালেদ মোশারফের নেতৃত্বে যদি কোনো কুয়ের চেষ্টা না হতো, তাহলে জিয়াউর রহমান জীবনে ক্ষমতা আসতো কিনা এটা আপনি আমাকে বলেন। খালেদ মোশারফের নেতৃত্বে যে কুটা করার চেষ্টা করা হয়েছে, যেটাকে ধরা হয়েছে এটা প্রো বাকশাল কু, রাশেদ মোশারফ এবং ওনার মার মিছিলের কারণে, এই কুটা না হলে তো জিয়াউর রহমানের ক্ষমতা আসার কোনো স্কোপ ছিল না। তারপরে 75-এর সাথে জিয়াউর রহমানকে কানেক্ট করলে এটা বললে হলো নাকি? এই ধরনের প্রচারণা করলে মানুষ বিশ্বাস করবে নাকি? এটা হচ্ছে যারা ইতিহাস জানে না তারা করবে। ইন্ডেমনিটি অধ্যাদেশ কারা জারি করছে? এখানেও তো আবার মিথ্যাচার চলে। ইন্ডেমনিটি অধ্যাদেশ জারি করেছে আওয়ামী লীগ সরকার, খন্দকার মুশতাকের সরকার থেকে আওয়ামী লীগ সরকার ছিল না। ইন্ডেমনিটি অধ্যাদেশ জারি যে করবে তার দোষ নাই, আর যে বজায় রাখবে তার দোষ। বজায় রাখাটা যদি ছোট দোষ হয়, জারি করাটা অনেক বড় দোষ। ইনমিনিটি অধ্যাদেশ জারি করেছিল আওয়ামী লীগ, ঠিক আছে? এটা এই সমস্ত ইতিহাসকে মানে অস্বীকার করার কোনো উপায় নাই। আচ্ছা, এখন 21শে অগস্টের ঘটনার পর কি আওয়ামী লীগ দুর্বল হয়েছে? 21শে অগস্টের ঘটনা তো আওয়ামী লীগ যে পুনরায় জনপ্রিয় হয়েছে, পুনরায় ক্ষমতায় ফিরে আসতে পেরেছে, তার অন্যতম কারণ 21শে অগস্টের ঘটনা। এই পাশবিক ঘটনার কারণে আওয়ামী লীগের প্রতি, বিশেষ করে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার প্রতি মানুষের মনে তখন যেই সিম্প্যাথি তৈরি হয়, সেটা আওয়ামী লীগকে পরবর্তী নির্বাচনে জিতে আসার ক্ষেত্রে বিরাট ভূমিকা রেখেছে। তো আওয়ামী লীগকে আরও বেশি শক্তিশালী করেছে। আর আপনি বলতে পারেন এখন ক্ষমতায় যদি আবার সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি আসলে আবার 21শে অগস্ট হবে নাকি? তাহলে আমার দুইটা প্রশ্ন আছে। তো 21শে অগস্টের পরও তো আওয়ামী লীগ বিএনপি 1.5 বছর ক্ষমতায় ছিল, তখন কি 21শে অগস্ট হয়েছিল? তো 21শে অগস্টের আগেও তো আওয়ামী লীগ যখন বিরোধী দলে ছিল, প্রেসিডেন্ট সাত্তারের সরকার এবং খালেদা জিয়ার সরকার মিলে প্রায় 9 বছর বিএনপি ক্ষমতা ছিল। তো 9 বছর 21শে অগস্ট হয়েছিল, 21শে অগস্টের পরের 1 বছর 21শে অগস্ট হয়েছিল, আরও 1 বছর তো তারা ছিল, 21শে অগস্ট হয়েছিল। আর একটা কথা হচ্ছে কি, 21শে অগস্টে হত্যাদের তো আপনি শাস্তি দিয়েছেন, আর পৃথিবীতে এমন কোনো ঘটনা আছে? পৃথিবীতে বিভিন্ন রাষ্ট্রনায়কের এমনকি অ্যাসাসিনেশনের ঘটনা ঘটে, আমেরিকায় অনেক রাষ্ট্রনায়ক অ্যাসাসিনেটেড হয়েছে। তো তাদের দল কি তখন যে আবার যদি আমরা বিরোধী দলে যাই কেউ আমাদেরকে অ্যাসাসিনেট করতে পারে, এই জন্য কি তারা ভুয়া নির্বাচন করে ক্ষমতা থাকার চেষ্টা করেছে? এটা কোনো জাস্টিফিকেশন হলো? 21শে অগস্ট যারা করছে, আপনি নিরপেক্ষভাবে তাদের বিচার করে চরম শাস্তি দেবেন আইনের কাঠামোর মধ্যে, এটা ছাড়া আপনার আর কোনো রেমেডি নাই। আর 21শে অগস্টের বিরুদ্ধে আপনি জনসভায় বলবেন, জনগণকে বলবেন যে 21শে অগস্ট বিএনপি করেছে, 21শে অগস্ট আপনি জনগণকে ভোট দেন না, এছাড়া আপনার আর কোনো কিছু চাওয়ার থাকতে পারে না, নির্বাচনী সংস্কৃতিতেও না, গণতান্ত্রিক সংস্কৃতিও না, সাংবিধানিক রীতিনীতিতেও না। আমি খুব গণমাধ্যমের লোক, আমার প্রথম পেশা সাংবাদিক, খুব প্যাশনেটভাবে আমি সাংবাদিকতা করেছি। আমি এখনও সাংবাদিকদের কাছে এত থাকতে চাই যে আমি সবসময় কলাম লিখি, টকশোতে যাই, করি। আমি মনে করি গণমাধ্যম বাংলাদেশের অধিকাংশ সময় অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা রেখেছে। গণমাধ্যম বর্তমানে এই প্রশংসনীয় ভূমিকা রাখতে পারছে না সরকারের বিভিন্ন চাপের কারণে, গণমাধ্যমের একটা অংশের মানে লেজুর বৃত্তির কারণে, তাদের স্বার্থপর ভূমিকার কারণে। গণমাধ্যমের স্বাধীনতার বিরুদ্ধে গণমাধ্যমের কিছু লোক দাঁড়িয়ে গেছে, তারা ডেইলি স্টারের মতো পত্রিকার সম্পাদককে পদত্যাগ করতে বলে, তার বিচার চায়, তারা প্রথম আলোকে বন্ধ করে দিতে বলে। এই যে গণমাধ্যম নামধারী কর্মী, নামধারী এই লোকগুলা, এটা হচ্ছে গণতন্ত্রের শত্রু, কারণ গণতন্ত্র পাহারা দেওয়ার জন্য
সরকার পছন্দ করে না এই ধরনের গণমাধ্যম প্রয়োজন আছে, কারণ সরকার পছন্দ করে না এই ধরনের গণমাধ্যম বন্ধের ক্ষেত্রে যাদের ভূমিকা আছে, পুরাপুরি বিএনপি পন্থী পত্রিকাগুলো বা বিএনপি জামাতপন্থী পত্রিকা টিভিগুলো সেগুলি বন্ধের ক্ষেত্রে এক ধরনের মিডিয়া কর্মীর ভূমিকা ছিল, আবার যারা নিরপেক্ষ হিসাবে সমাজে সবচেয়ে বেশি প্রশংসিত তাদের বিরুদ্ধেও এক ধরনের সংবাদকর্মী নিরন্তরভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছে, সরাসরি বিবৃতিও দিয়েছে। তার মানে কি, আপনি তো তাহলে অবাধ আর সুষ্ঠু নির্বাচন চান না, স্বাধীন সাংবাদিকতার সমস্ত কণ্ঠ বন্ধ করে দিতে চান? তাহলে আপনার জ্যাকেটটা যদি সাংবাদিকও থাকে, আপনি আসলে সাংবাদিক না। ওই সাংবাদিকদের বিরুদ্ধে যদি ভিসা নীতি প্রয়োগ হয়, আবারও বলি আলহামদুলিল্লাহ, কারণ এরা গণমাধ্যমের শত্রু। গণমাধ্যম কর্মী নামধারী, সাংবাদিক নামধারী, সাংবাদিকতা, স্বাধীন সাংবাদিকতা এবং সংবাদপত্রের স্বাধীনতার সবচেয়ে বড় শত্রু তারা। সংবাদপত্রের স্বাধীনতা যারা শত্রু, তারা অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের শত্রু। এদের বিরুদ্ধে তো ভিসা নীতি কেন, আরও ব্যবস্থা ব্যবস্থা না হলে ভালো হয়, দেশের জন্য ভালো, গণতন্ত্রের জন্য ভালো, সংবাদপত্রের স্বাধীনতার জন্য ভালো। আমি মনে করি আওয়ামী লীগ বিএনপি ছাড়া ইলেকশনে যাওয়ার চেষ্টা করবে, সর্বাত্মক চেষ্টা করবে, কারণ তাদের আপনার 15 বছর তারা এত বেশি বড় বড় অন্যায় করেছে, তারা কোনোভাবেই ক্ষমতায় ছাড়তে রাজি না, তারা কোনোভাবেই জনগণের রায়ের সামনে দাঁড়াতে রাজি না, কারণ তারা, আমার ধারণা, তারা মোটামুটি নিশ্চিত তারা ইলেকশন হারবে, এবং তারা মোটামুটি নিশ্চিত, তারা তো জানে তারা কী কী অন্যায় করেছে, এটার জন্য তাদেরকে বিচারের সম্মুখীন হতে হবে। ফলে নির্বাচন শুধু তাদের কাছে নির্বাচন না, নির্বাচন মানে হচ্ছে নিজের সকল কৃতকর্মের বিচারের সম্মুখীন হওয়া, এটা কে চায়? ফলে চায় না দেখেই তারা যে কোনোভাবে নির্বাচন করার চেষ্টা করবে, এবং এখানে কিছু সুবিধাবাদী, মানে দেশপ্রেমহীন, দেশদ্রোহী টাইপের আমি বলবো, দেশকে ভালোবাসে না, দেশের মানুষের স্বার্থ দেখে না, এরকম কিছু দল গজাবে, কিংস পার্টি, এরকম কিছু লোক গজাবে, হঠাৎ বড় বড় কথা বলা শুরু করবে, এরকম অলরেডি কিছু কিছু বলা শুরু করেছে, তো এদেরকে তো মানুষ চিনে, এরা পরগাছা। এই পরগাছারা এই ইলেকশনকে সুষ্ঠু করার ক্ষেত্রে কোনো ভূমিকা রাখে না, ইলেকশনটা সুষ্ঠু দেখানোর ক্ষেত্রে কিছু দূর সামান্য ভূমিকা রাখে, এরা সমস্যা না, সমস্যা হচ্ছে যারা এদের জন্মদাতা তারা। যদি সরকার একতরফাভাবে নির্বাচন করেও, তারপর সরকারের জন্য টিকে থাকা অনেক কষ্টসাধ্য হবে, শুধু দুইটা কারণে, যে দুইটা কারণ আগে ছিল না 14-18-তে, একটা হচ্ছে বিদেশি চাপ, বিদেশি মানে পশ্চিমা মহলের চাপ, এটা আগে ছিল না, এখন এটা আরও তীব্রভাবে হবে ইলেকশনের পরে। সেকেন্ড হচ্ছে অর্থনৈতিক অবস্থা, উন্নয়নে যে বয়ান দেওয়া হতো সেটা তো আসলে ঠিক না, এটা তো আসলে এক ধরনের মিথ্যাচার ছিল। আমাদের যেইভাবে প্রবৃদ্ধি, আমাদের যেইভাবে আপনার বিনিয়োগ বাণিজ্য কমছে, যেভাবে মুদ্রাস্ফীতি হচ্ছে, অর্থনৈতিকভাবে সরকারের জন্য পোস্ট ইলেকশন পিরিয়ডে এইভাবে ইলেকশন করে টিকে থাকা খুব কষ্টকর হবে আর কি। আলটিমেটলি দেশ সাফার করবে, সরকারের লোকজন যারা আছে তাদের তো অনেক ধরনের প্রতিরক্ষার ব্যবস্থা আছে, টাকা পয়সার তো অভাব নাই, জিনিসপত্রের দাম 10 গুণ বাড়লেও কিছু আসে যায় না তাদের, দেশের প্রবৃদ্ধি কমলে কিছু আসে যায় না তাদের। আলটিমেটলি সাফার করবে হচ্ছে দরিদ্র জনগণ, দেশের মানুষ সাফার করবে, তারা এক ধরনের হুমকির মুখে থাকবে, কিন্তু চূড়ান্ত সাফারটা করবে দেশের লোকজন। সেই জন্য আমি বলি আগামী নির্বাচন শুধু গণতন্ত্র রক্ষার নির্বাচন না, এটা দেশ রক্ষার নির্বাচন।